আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালো। স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আচ্ছা, ওকে, গত ক্লাসে তোমাদের যেগুলো পড়িয়েছিলাম জাতিসংঘের শাখা সম্পর্কে, আমি গত ক্লাসে পড়িয়েছিলাম তোমাদের, ঠিক আছে, জাতিসংঘের শাখা। আজকে আমরা পড়ব জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা সম্পর্কে জানবো। তো গত ক্লাসে যেগুলো তোমাদের পড়িয়েছিলাম ওগুলো কি পড়েছো তোমরা? জাতিসংঘের সম্পর্কে তোমাদের 5-6টা বাক্য লিখে দিয়েছিলাম, এগুলো একটু পড়ে দেখো দেখি। জাতিসংঘ সম্পর্কে 5-6টা বাক্য লিখে দিয়েছিলাম, ওগুলো 2-3 মিনিট পড়ো, তাহলে আমি পড়া নিব। 2-3 মিনিট একটু পড়ো জাতিসংঘ সম্পর্কে। স্যার আমি এতদিন ছিলাম না, আমি ওগুলা কিছু শিখি নাই। এই যারা ক্লাসে ছিল গত ক্লাসে ওগুলো একটু করে নাও, আমি এখন নিব এগুলো। স্যার কি পড়া নিবেন জানি? করেছ? স্যার কি দেখি বলো, জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় বলো। স্যার কে তোমরা গত ক্লাসে? 24 আগস্ট, 24 অক্টোবর। 24 অক্টোবর। বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1971 সাল। 1974 সালে 17ই সেপ্টেম্বর। 1974 সালে 17ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে, ঠিক আছে। এখন বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ কয়টি? বর্তমানে জাতিসংঘের সদস্য রাষ্ট্র কয়টি? পারবে না? কয়টি? 193টি। জাতিসংঘের কয়টি শাখা রয়েছে? জাতিসংঘের কয়টি শাখা কয়টি? তোমরা তো পড়া শিখোনি। 6টি। পড়া যেগুলো দিব ওগুলো অবশ্যই শিখে ফেলবে, ঠিক আছে। তোমরা পড়া শিখোনি, বুঝা যাচ্ছে, পড়া শিখোনি, পারতেছো না, ঠিক আছে। ওকে, আমরা তাহলে এখন আমাদের মূল ক্লাসে ফিরে যাব। আজকে আমরা পড়ব জাতিসংঘের মূল ক্লাসে ফিরে যাচ্ছি আমরা, ঠিক আছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা সম্পর্কে আজকে আমরা ধারণা নিব, ঠিক আছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা সম্পর্কে আজকে ধারণা নিব, জাতিসংঘের উন্নয়নমূলক যে সমস্ত সংস্থাগুলো রয়েছে, ঠিক আছে, উন্নয়নমূলক যে সমস্ত সংস্থাগুলো রয়েছে।
ইউনিসেফ, বিশ্ব ব্যাংক, ইউএনডিপি, খাদ্য ও কৃষি সংস্থা, ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এগুলো সম্পর্কে আমরা ধারণা নিব। ঠিক আছে, ওকে। পেজ নাম্বার কত? পেজ নাম্বার 94। সবাই 94 চেষ্টা করো। আজকে আমরা জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা সম্পর্কে জানবো। ঠিক আছে, ওই সম্পর্কে আমরা যখন তোমাদের যেগুলো লিখাবো ওইগুলো অবশ্যই শিখে ফেলবে। গত ক্লাসে তোমরা কিন্তু পড়া শিখোনি। গত ক্লাসে আমি যেগুলো পড়া দিয়েছি তোমরা পড়া শিখোনি। আমাদের যেগুলো পড়া দিব, যেহেতু তোমরা এখন পিএসসি পরীক্ষার্থী, অবশ্যই তোমাদের একটা একটু পড়াগুলো শিখে ফেলতে হবে। ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা কি কি আছে লিখো, খাতায় লিখো আগে। জাতিসংঘের 6টি উন্নয়নমূলক সংস্থা সম্পর্কে সংস্থার নামগুলো খাতায় লিখো। লিখো এক, সবাই খাতাগুলো, সবাই খাতাগুলো। খাতাগুলো চ খাতা খুলো। এরমান তোমার বোঝা যাচ্ছে না, তোমার মিউট করো। ওকে, লিখো তাহলে। জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা হলো 6টি। লিখো জাতিসংঘের উন্নয়নমূলক। বুঝিনি, বই থেকে আছে। বিশ্ব ব্যাংক, ইউএনডিপি, কৃষি সংস্থা, বই থেকে দেখে দেখে লিখো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনেস্কো। লিখো, বই থেকে দেখে 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 6টি উন্নয়নমূলক সংস্থাগুলোর নাম লিখো আগে। ওকে, লিখছো? স্যার প্রশ্নটা বলছি, জাতিসংঘের উন্নয়নমূলক 6টি সংস্থার নাম লিখতে বলছে আগে, তারপরে আমরা এগুলো সম্পর্কে জানবো। আগে 6টি সংস্থাগুলোর নাম লিখো, যেমন ইউনিসেফ, বিশ্ব ব্যাংক, ইউএনডিপি। এগুলো বই থেকে দেখে দেখে লিখো না, বই থেকে দেখে দেখে লিখো। ইউনিসেফ, বিশ্ব ব্যাংক, ইউএনডিপি, খাদ্য ও কৃষি। স্যার কত বিশটা? এতক্ষণ পরে কত বিশটা এগুলো? শুনলাম বিশটা। সবাই ভিডিও অন করো। ওকে, লিখতেছ? নামগুলো লিখেছ ছয়টা? ইয়েস স্যার, আমার শেষ। স্যার ওই ডিসটারবটা দুইটার জন্য আমার চলে বের হয়ে গেছিলাম, তখন একটু বানান না স্যার আবার। ওকে, সেটা নাম লিখো, তাড়াতাড়ি লিখো। ওকে, এখন লিখো ইউনিসেফ। ইউনিসেফ সম্পর্কে আমরা জানবো। ইউনিসেফ এর পুরো নাম হলো, এর পুরো নাম জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল।
ইউনিসেফ, যেমন আমরা মিনা রাজু কার্টুনটা দেখি না, মিনা রাজু, এই যে মিনা রাজু কার্টুন দেখি না, তোমরা অনেকে দেখেছো না মিনা রাজু কার্টুন, এই মিনা রাজু কার্টুনটা হচ্ছে কি ইউনিসেফের তৈরি, ঠিক আছে, এটা ইউনিসেফের এখানে সহযোগিতা এটা মিনা রাজু কার্টুনটা তৈরি করা হয়েছে, এটা কি শিশুদের শিশুদের মানে এটা সচেতনমূলক অর্থাৎ সচেতন সচেতনতা বাড়ানোর জন্য ইউনিসেফের এটা উদ্যোগটা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এর সদর দপ্তর অবস্থিত। তাহলে ইউনিসেফের সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের আমেরিকার নিউ ইয়র্ক শহরে, ঠিক আছে। ইউনিসেফ শিশুদের প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা, শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকা দান ইত্যাদি কাজ করে থাকে, ঠিক আছে, এটা ইউনিসেফের কাজ, ইউনিসেফের কাজ। তাহলে লিখো ইউনিসেফ, ইউনিসেফের ইউনিভার্সিটি বাংলাদেশের, ইউনিসেফ হলো জাতিসংঘের একটা উন্নয়নমূলক সংস্থা, এটা বাংলাদেশের না, জাতিসংঘ। তাহলে লিখো, প্রথমে লিখো ইউনিসেফ, ইউনিসেফ লিখো, লিখে এর নাম লিখো, ইউনিসেফের নাম ইউনিসেফ লিখছো? স্যার ইউনিসেফ লিখে তারপরে ইউনিসেফ লিখছি, ইউনিসেফের পুরো নাম লিখো, ইউনিসেফের পুরো নাম লেখা সেখানে, হ্যাঁ পুরো নাম হলো ইউনিসেফের পুরো নাম লিখো, জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল, ইউনিসেফের পুরো নাম লিখো, জাতিসংঘে জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল, জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল, বিশ্ব ব্যাংক, ঠিক আছে। লিখেছো ইউনিসেফের? ইয়েস স্যার, ইয়েস স্যার, পুরো নাম লিখেছি, হ্যাঁ ইউনিসেফের, জাতিসংঘে জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল, এর সদর দপ্তর লিখো, ইউনিসেফের সদর দপ্তর হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, ইউনিসেফের সদর দপ্তর লিখো, ইউনিসেফের সদর দপ্তর লিখো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, ওকে। তাই ইউনিসেফের কি? ইউনিসেফের সদর দপ্তর, ইউনিসেফের সদর দপ্তর হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, ওকে। এখন তাহলে আমরা বিশ্ব ব্যাংক সম্পর্কে জেনে নিই, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে, ঠিক আছে। বিশ্ব ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পে সাহায্য দিয়ে থাকে, এই যে বাংলাদেশে যে বড় বড় প্রকল্পগুলো রয়েছে, ঠিক আছে, ওগুলোতে বিশ্ব ব্যাংক কি করে ঋণ দিয়ে থাকে, সাহায্য দিয়ে থাকে, ঠিক আছে। পরে আস্তে আস্তে স্যার আপনি যেগুলো লিখাচ্ছেন সেগুলো কি শীটে আছে? না শীটে না, এগুলো বই আছে, বই বই আছে। তাহলে বিশ্ব ব্যাংক কি করে, বিভিন্ন দেশ, যেমন দেখুন উন্নয়নশীল দেশ বাংলাদেশের মতো, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান বা আফ্রিকা অঞ্চলের দেশগুলো, যেগুলো উন্নয়নশীল দেশ, ওগুলোতে কি করে বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে থাকে, সহযোগিতা করে থাকে মানে এটা ঋণ দেয় আর কি, তো ঋণ গুলো ওই দেশ আস্তে আস্তে পরে আস্তে আস্তে শোধ করে, ঠিক আছে। তাহলে এটা বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে, লিখো তাহলে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর হলো যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে, বানান না পারলে বই থেকে দেখে লিখো, বই আছে, বানান না পারলে বই থেকে দেখে লিখো। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায়?
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহরে? যুক্তরাষ্ট্র ওয়াশিংটন। হ্যাঁ, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন শহর। স্যার বিশ্ব ব্যাংক এর সদর দপ্তর কোথায় প্রশ্ন হবে? হ্যাঁ, সদর দপ্তর কোথায়? তাহলে এটা হবে, উত্তর হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। ওকে, লিখে শেষ? স্যার আমার উত্তরটা লিখলি শেষ। সোহেব ঠিক মতো বসো। ইউএনডিপি, এখন তাহলে ইউএনডিপি সম্পর্কে জেনে নিই। এর মূল কাজ বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা এবং জাতিসংঘের কাজগুলো সমন্বয় সাধন করা। তাহলে এখানে দেখো, বিভিন্ন দেশের মধ্যে যে উন্নয়নশীল দেশগুলো রয়েছে, গরিব দেশগুলো রয়েছে, ওগুলোতে কি করে ইউএনডিপি, এই বড় বড় যে প্রকল্পগুলো আছে ওই প্রকল্পগুলোতে কি করে ইউএনডিপি সহায়তা করে থাকে, ঠিক আছে, ঋণ দান করে থাকে। তখন এগুলো ওই দেশ আস্তে আস্তে ঋণগুলো শোধ করে বিভিন্ন মেয়াদের মাধ্যমে। জাতিসংঘের কাজগুলোর সাথে এগুলো কি করে ইউএনডিপি কি করে সমন্বয় সাধন করে থাকে। বাংলাদেশে পরিবেশ উন্নয়ন, এরপর দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র বিমোচন ইত্যাদি ক্ষেত্রে এই প্রতিষ্ঠান কাজ করে। অর্থাৎ বাংলাদেশের দারিদ্র বিমোচনের ক্ষেত্রে ইউএনডিপি সহযোগিতা করে থাকে। তারপর হচ্ছে কি, বাংলাদেশ যেহেতু দুর্যোগ প্রবণ একটা দেশ, ওখানে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে ইউএনডিপি সহযোগিতা করে থাকে। এরপরে পরিবেশ উন্নয়ন, অর্থাৎ বাংলাদেশের পরিবেশ উন্নয়ন বা বিশ্বের যে কোনো দেশের সাথে, যে কোনো গরিব দেশ যেগুলো আছে আর কি, তো ওগুলোর উন্নয়নে ইউএনডিপি সহযোগিতা করে থাকে। তারপর খাদ্য ও কৃষি সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থা, এটার সদর দপ্তর অবস্থিত ইতালির রোমে। খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর অবস্থিত ইতালির রোম, রোম শহরে, ঠিক আছে। লিখো, এটা একটু লিখো, খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায়? খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায়? খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায়? লিখতে হবে না, খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তর কোথায়? উত্তর লিখো, ইতালির রোম শহরে। ঠিক আছে স্যার, লিখেছি। ওকে, সবাই লিখেছ? সবাই লিখেছ? ওকে, তাহলে কেন দেখো, খাদ্য ও কৃষি সংস্থা সারা বিশ্বের খাদ্য সমস্যা মোকাবেলা ও জনগণের স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে কাজ করে। এখানে ধরো আফ্রিকা অঞ্চল, আফ্রিকা অঞ্চল হলো এখানে প্রচুর খাদ্য সংকটে ভোগে, ঠিক আছে। আফ্রিকার যে 53টি রাষ্ট্র রয়েছে, ওই 53টি রাষ্ট্র দুই তিনটা রাষ্ট্র বাদে বা দেশ বাদে বাকি সবগুলো হলো গরিব রাষ্ট্র। তো ওগুলোতে এই খাদ্য ও কৃষি সংস্থা অর্থাৎ প্রতি বছর ব্যাপক সহযোগিতা করে থাকে, ঠিক আছে, প্রতি বছর ব্যাপক সহযোগিতা করে থাকে। আমাদের বাংলাদেশেও কিন্তু খাদ্য ও কৃষি সংস্থা যেটা আছে, এটাকে ফাও বলে আর কি, ফাও যেটা আছে ওইটার সারা বিশ্বের যেই দরিদ্র দেশগুলো রয়েছে ওই দেশ, ওই দরিদ্র দেশগুলোকে কি করে সহযোগিতা করে থাকে, যেমন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, তারপরে আফ্রিকা অঞ্চলের দেশগুলো আছে, এরপরে এগুলোকে সাহায্য সহযোগিতা করে থাকে। তবে বিশ্বের মধ্যে আমেরিকা
ইউরোপের প্রায় দেশ কিন্তু মানে ধনী, ঠিক আছে? যেমন আরব বিশ্বের অনেক দেশ ধনী, কয়েকটা দেশ বাদে। তো বেশিরভাগ হলো এই সময় যারা গরিব দেশ, ওই গরিব দেশগুলোতে কি করে এই সংস্থাগুলো কাজ করে থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে কি, এরপরে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে খাদ্য ঘাটতি হলে এই সংস্থা আমাদের খাদ্য সরবরাহ করে থাকে। ধরো বাংলাদেশে কি করে, বাংলাদেশে 1991 সালে, 1997 সালে এবং 2007 সালে ব্যাপক ঘূর্ণিঝড় হয়েছে না? ব্যাপক তোমাদের তখন খাওনি, ঠিক আছে? তখন এখানে ব্যাপক ব্যাপক ঘূর্ণিঝড় হয়েছে। ও ব্যাপক ঘূর্ণিঝড় হওয়ার কারণে দেশ কি মানে বিশাল খাদ্য সংকটে ভুগছিল। তখন এই খাদ্য ও কৃষি সংস্থা কি করে, তখন প্রচুর পরিমাণে খাদ্য জাতীয় সংঘ থেকে এদেশে সহযোগিতা বা সহায়তা করেছিল আর কি, অর্থাৎ দেশের জনগণের জন্য। এরপর হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের 6টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে। এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কয়টি অঞ্চলে কার্যক্রম পরিচালনা করে? 6টি অঞ্চলে পরিচালনা করে। বাংলাদেশ সংস্থাটির দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত। বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার অন্তর্ভুক্ত। বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা ও উপায় সম্পর্কে সচেতন করার জন্য প্রতি বছর 7ই এপ্রিল তারিখে সংস্থাটির উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়, ঠিক আছে? তারপরে মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদির ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি করে যাচ্ছে? কাজ করে যাচ্ছে। ওকে, বুঝতে পারছ? তাহলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ হলো ব্যাপক। যেমন এখন যে করোনা পরিস্থিতি, এই যে করোনা পরিস্থিতির যে ভয়াবহতা বা এটা যে স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসা বলো, সবগুলো হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে মানে একটা দিক নির্দেশনা দেওয়া হয়, দিক নির্দেশনা দেওয়া হয়, ওই অনুপাতে এগুলোকে চিকিৎসা করা হয়। ওখানে বড় বড় অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানীরা ওই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি করে কাজ করে থাকে, ঠিক আছে? যেমন এই যে এখন যে 5-6টা কোম্পানি করোনার টিকা আবিষ্কার করেছে, ওই করোনার টিকাগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনুমোদন পেয়ে তখন সারা বিশ্বে কিন্তু এগুলো এখন টিকাগুলো নিচ্ছে মানুষ। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা যদি এটা অনুমোদন না দেয়, তখন কিন্তু এই টিকাগুলো নিতে পারবে না। অনুমোদন দিলে তখন কিন্তু এই টিকাগুলো মানুষ নিতে পারে, বুঝতে পেরেছ? ওকে, তোমাদের এখন এই সামনের দিকে 18 বছরের নিচে তোমাদের কি হবে এই মানে টিকার রেজিস্ট্রেশন হবে, তখন কিন্তু সবাই টিকার রেজিস্ট্রেশন করে ফেলবা এবং টিকাগুলো দিয়ে ফেলবা, ঠিক আছে? এই যে সামনে আগামী মাস থেকে হয়তো তোমাদের টিকা দেওয়ার, অর্থাৎ ছোটদের টিকা দেওয়ার একটা ব্যবস্থা করবে সরকার। ওই সময় কিন্তু টিকাটা নিয়ে ফেলবা, এই করোনার টিকাটা নিয়ে ফেলবা এই নিজের সেফটির জন্য, ঠিক আছে? বুঝতে পেরেছ? বুঝতে পারছো কিনা? এই যে এই করোনা টিকা দেওয়া হচ্ছে, এটা হলো বিশ্ব ব্যাংকের উদ্যোগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে, ঠিক আছে? WHO যেটাকে বলা হয়, তো এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে করোনা টিকাটা দেওয়া হচ্ছে সারা বিশ্বে। তো আমাদের উচিত ওখানে অংশগ্রহণ করা, ঠিক আছে? তাহলে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি করে সারা বিশ্বের মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করে, ঠিক আছে? এরপর ইউনেস্কো, ইউনেস্কোর কাজ হলো ব্যাপক। যেমন এটি হলো সাংস্কৃতিক শিক্ষা বিষয়ক সংস্থা। এতে দেখা যাচ্ছে, এখানে দেখো সাংস্কৃতিক, এটি ইউনেস্কো হলো এটি সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা। এর সদর দপ্তর হলো ফ্রান্সের প্যারিসে। এর সদর দপ্তর কোথায়? ফ্রান্সের প্যারিসে। লিখো ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? উত্তর লিখো ফ্রান্সের প্যারিসে। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? উত্তর লিখো ফ্রান্সের প্যারিসে। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? উত্তর লিখো ফ্রান্সের প্যারিসে।
ইউনেস্কো এর সদর দপ্তর কোথায়? উত্তর লিখো, ফ্রান্সের প্যারিসে। লিখেছ? ইউনেস্কো সব দপ্তর লিখেছ? নো স্যার। এতক্ষণ পরে এ লিখছ? স্রষ্টা লিখছ? নীলিমা স্যার লিখছি। কাইসা লিখেছ? ইউনেস্কো সব দপ্তর ফ্রান্সের প্যারিসে ইউনেস্কোর উদ্যোগে 21 ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদ দিবস যেটা আছে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। এটা ইউনেস্কোর উদ্যোগে, ইউনেস্কোর উদ্যোগে পেয়েছে, ঠিক আছে? এটা এই যে আমরা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি না, দেখো 1999 সালে এটা ইয়া হয়, তখন এটা 188টি দেশে কিন্তু একযোগে পালিত হয়, অর্থাৎ এটা আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি লাভ, স্বীকৃতি নেয়ার ব্যাপারে উদ্যোগী হয় কে? ইউনেস্কো। এছাড়াও এদেশে পাহাড়পুর সহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সুন্দরবন রক্ষায় ইউনেস্কো সহযোগিতা করছে। এই যেগুলো দেশের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে, ওই স্থাপনাগুলো কি করে, ওই স্থাপনাগুলো ইউনেস্কো সহযোগিতা করে থাকে, ঠিক আছে? স্থাপনাগুলো যেমন সাত গম্বুজ মসজিদ, সুন্দরবন, তারপরে আরো অনেক, এগুলো ইউনেস্কো তাদের কি করে, তাদের তালিকাভুক্ত করে সংরক্ষণ করে থাকে বা এই ক্ষেত্রে সহযোগিতা করে থাকে, ঠিক আছে? বুঝতে পেরেছ? এই যে বিশ্বের যে সপ্তম আশ্চর্যগুলো রয়েছে, ঠিক আছে, যেমন সিনের মহাপ্রাচীর, তারপরে আরো অনেক, এগুলো কি করে, তো এগুলোকে ইউনেস্কো কি করে সহযোগিতা করে থাকে যাতে এগুলো সংরক্ষিত হয়, ঠিক আছে? বুঝতে পেরেছ? তারপর হচ্ছে এখন আমরা আসি তাহলে জাতিসংঘের উন্নয়নমূলক যে সংস্থা, এই 6টি সংস্থা রয়েছে, এগুলো সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা নিলাম। আমরা ইউনিসেফ সম্পর্কে জানলাম, বিশ্ব ব্যাংক সম্পর্কে জানলাম, UNDP সম্পর্কে জানলাম, খাদ্য ও কৃষি সংস্থা সম্পর্কে জানলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কে জানলাম, তারপর হচ্ছে কি ইউনেস্কো সম্পর্কে জানলাম। এখন দেখি বলতো ইউনিসেফ, ইউনিসেফের সদর দপ্তর কোথায় বলতো? দেখি আরমান বলতো, ইউনিসেফের সদর দপ্তর কি কি? আরমান বলো কি কি লিখেছো তুমি, বোঝা যাচ্ছে না, এই মিউট করো। এই আরমান তোমার বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, মিউট করো। ফ্রান্সের প্যারিসে যত ইউনিসেফ এর সদর দপ্তর প্যারিসে, উত্তর ইউনিসেফ এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মধ্যে অবস্থিত। হ্যাঁ বলো, তারপরে বিশ্বব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্বব্যাংক এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত। খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? খাদ্য কৃষি সংস্থার সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউনেস্কো এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত। ভেরি গুড, তাহলে আমরা বিশ্ব জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থার যে 6টি সংস্থা সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিলাম। এখন বাংলাদেশে বিশ্ব ব্যাংক দ্বারা পরিচালিত একটি প্রকল্পের নাম হলো কেস, ক্লিন এয়ার এন্ড সাস্টেনেবল এনভায়রনমেন্ট। এখানে কেস বিশুদ্ধ বায়ু ও টেকসই পরিবেশ উন্নয়ন নিয়ে কাজ করে থাকে। এই প্রকল্পের লক্ষ্য হলো যানবাহন ও ইটের পাটা থেকে নির্গত দূষণ রোধ করা। এই
এই প্রকল্পটি বাংলাদেশে বিশ্বব্যাংক দ্বারা পরিচালিত হচ্ছে। এটার কাজ হলো কি, যানবাহন ও ইটের ভাটা থেকে যে ধোঁয়াগুলো আছে ওই ধোঁয়াগুলো যাতে পরিবেশে ক্ষতি করতে না পারে এগুলো নিয়ে কাজ করে যাচ্ছে। জনগণ যেন দূষণ মুক্ত বায়ু সেবন করতে পারে সেজন্য তুমি কোন বিষয়গুলো প্রকল্পটির জন্য সুপারিশ করবে? এই যে এখানে দেখা যাচ্ছে ইটভাটার কেজ প্রকল্প, এই প্রকল্প এখনো বাংলাদেশে কিন্তু পুরোপুরি বাস্তবায়িত হয়নি, ঠিক আছে? এটা পুরোপুরি বাস্তবায়িত হলে বাংলাদেশ কিন্তু অনেকটা পরিবেশ যে দূষণ আছে বায়ু দূষণ ওই ওই বায়ু দূষণের হাত থেকে রক্ষা পেতে পারবে, ঠিক আছে? দেখি সঠিক উত্তরটা বলতো দেখি, কোন সংস্থাটি শিশুদের জন্য কাজ করে? 95 স্টার, সঠিক উত্তরটি বলো, কোন সংস্থাটি শিশুদের জন্য কাজ করে? জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল অথবা ইউনিসেফ। আবার দেখি বলতো কোন সংস্থাটি খাদ্য নিয়ে কাজ করে? খাদ্য কৃষি সংস্থা। খাদ্য কৃষি সংস্থা জাতিসংঘের কোন সংস্থাটি বিশ্ব স্বাস্থ্য নিয়ে কাজ করে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জাতিসংঘের কোন সংস্থাটি সংস্কৃতি নিয়ে কাজ করে? জাতিসংঘের কোন সংস্থাটি বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে? জাতিসংঘের কোন সংস্থাটি বড় বড় প্রকল্পে ঋণ দান করে? বিশ্বব্যাংক, ঠিক আছে? এই যে আমাদের পদ্মা সেতু যেটা এখন প্রায় শেষের পথে আর কি, ওই পদ্মা সেতু তো কিন্তু বিশ্বব্যাংক অর্থায়ন করার কথা ছিল, কিন্তু বিশ্বব্যাংক পরে যেগুলো কারণে ওখান থেকে অর্থায়নটা বন্ধ করে দেয়, কিন্তু এটা বাংলাদেশে নিজের অর্থায়নে কিন্তু এই প্রকল্পটা বাস্তবায়িত হয়েছে। এরকম বড় বড় যে প্রকল্পগুলো রয়েছে এগুলো কিন্তু বিশ্বব্যাংক সহযোগিতা করে, ইউএনডিপি সহযোগিতা করে, ঠিক আছে? বুঝতে পেরেছ? ওকে, তাহলে আমরা এই আজকের মতো আমরা আমাদের ক্লাস শেষ করব। এখন বাড়ির কাজ লিখো, বাড়ির কাজ লিখো জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাগুলো শিখে আসা। জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাগুলো শিখে আসা। জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাগুলো শিখে আসা। ওকে, লিখেছো? ইয়েস স্যার। ওকে, তাহলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা।